একদিনের রিমান্ড শেষে বাদীর সাথে সমঝোতায় জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল। আজ আদালতে তোলা হলে 5000 টাকা মুচলেকায় জামিন দেয়া হয়েছে তাকে। এর আগে টাকা নিয়ে গান না গাওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় হওয়া প্রতারণার মামলায় শনিবার গ্রেপ্তার হন আলোচিত সমালোচিত গায়ক মাইনুল হাসান নোবেল। মামলায় তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে 1,72,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। শনিবার নোবেলকে গ্রেপ্তারের পর ঢাকার সিএমএম আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড চায় পুলিশ। দায়ের হওয়া প্রতারণার মামলায় নোবেলের 1 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে আজ আদালতে আনা হলে বাদীর সাথে সমঝোতায় জামিন পান নোবেল।